দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে নেত্রকোনা কলমাকান্দা উপজেলা খারনৈ ইউনিয়নের একটি স্থাপিত কেন্দ্রের নির্বাচন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ওবায়দুল হক চার হাজার নশো একানব্বই ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হক চানমিয়া দেওয়ানি আনারস প্রতীক নিয়ে চার হাজার ছয়শো নব্বই ভোট পেয়েছেন ও নৌকা প্রতীকের প্রার্থী এ বি এম সিদ্দিকুর রহমান চার হাজার দুইশো দশটি ভোট পেয়েছেন বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এ ইউপির স্থগিত নির্বাচন বামনগাঁও মিশনারিজ স্কুলের একটি কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়